দেশ জাতিসংঘ বঙ্গবন্ধু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নিয়ে মহান স্বাধীনতা ঐক্য সম্পৃক্ত বাংলাদেশ গড়ছে। আমরা হিন্দু মুসলমান সকলে একসাথে যেন আমরা আমাদের ঈদ উল ফিতর শারদীয় দুর্গা পূজা বড়দিন করি সেরকম উৎসবের মতো সারা বাংলা 2004-এ 7ই জানুয়ারি নির্বাচন আজকে সংবিধানকে ঠিক রেখে নির্বাচন কমিশনার এটি করছে সারা বাংলার উৎসবমুখে তার মধ্যে জাতিসংঘ জেলা গর্বিত গোপাল সরকার প্রধান নিজ জেলা গর্বিত গোপাল সরকার প্রধানের পরিস্থিতি স্বতঃস্ফূর্ত ভাবে আমি জেলা আমলের সভাপতি এই টুঙ্গিপাড়া থেকে এই তার কোটালিপাড়া ম্যাক্সিমাম কেন্দ্রে গেছি স্বতঃস্ফূর্ত মানুষের উৎসব উৎসব ঈদের উৎসবের মতো উৎসব নিয়ে সকলে বুক বেঁধে আছে। আগামী সরকার গঠন করবে সরকার প্রধান এবং বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ এবং মাননীয় প্রধানমন্ত্রী যে অসমাপ্ত কাজের মধ্যে সমাপ্ত করে বাংলাদেশকে বিশ্বময় করবে এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়বে যে নির্বাচনের স্থায়ী ঘোষণা করেছে সেটা আমরা আশা করি ইনশাল্লাহ আগামী সরকার গঠনের মধ্যে তো আওয়ামী লীগ জোরকর বিজয় অর্জন করবে হয়েছে না সরকার গঠনের মধ্যে তো পঞ্চমবারের মতো বাংলাদেশকে বিশ্বময় করবে। এটা সারা দেশের মানুষ কোটালিপাড়ার মানুষ বিশেষ করে টুঙ্গিপাড়া উৎসবের মতো আমরা নির্বাচনে তারা ভোট দিচ্ছে প্রধানমন্ত্রীকে জাতির পিতার মেয়েকে তাদের ভোট তাকে দিলে সে হয় মানুষ সঞ্চয় সহায় হয় সরকার গঠন করে। তাই আজকে এটা খুবই আনন্দিত যতগুলো কেন্দ্র রেখেছে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের সারা এটা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা।